হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যা রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ মুভি পছন্দ করেন অথচ শার্লক হোমসের নাম শোনেননি, এরকম খুব কম মানুষ আছে। ইংল্যান্ডের একজন বিখ্যাত ডিটেকটিভ ছিলেন শার্লক হোমস। আজকের মুভিতে একজন মৃত মানুষের জীবিত হয়ে ওঠার রহস্য এবং কীভাবে সেই রহস্যের সমাধান হয়, এমন একটা রহস্যজনক মুভি যা তোমার ব্রেন নিয়ে খেলতে শুরু করবে। এই মুভির প্রধান চরিত্র অর্থাৎ শার্লক হোমসের ভূমিকা যিনি অভিনয় করেছেন, তিনি আমাদের সকলের প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র, যাকে আমরা আয়রনম্যান হিসেবে চিনি। তো এই কারণে মুভিটা আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে, আর একটা আলাদা লেভেলের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাথে একটা টান টান উত্তেজনাপূর্ণ কাহিনী দিয়ে সাজানো এইচডি স্টোরি প্রেজেন্টস শার্লক হোমস। মুভির শুরুতেই টাঙা গাড়িতে করে একদল পুলিশের সঙ্গে ওয়াটসনকে একটা মিশনে যেতে দেখা যায়। এখানে বলে দিই, ওয়াটসন হলো শার্লক হোমসের সহকারী বন্ধু। এদিকে শার্লক হোমসকে দেখা যায় সে আগেই পৌঁছে গেছে সেখানে যেখানে ক্রাইমটা ঘটতে চলেছে। তারা এখানে এসেছে একটা মেয়েকে উদ্ধার করতে, যাকে ব্ল্যাকহুড নামের এই লোকটা কালো জাদু রপ্ত করার জন্য মেরে ফেলতে চেয়েছিল। এই কালো জাদুকে বলা হয় জাদুটোনা। ব্ল্যাকহুডকে দেখা যায় একটা মন্ত্র উচ্চারণ করতে, আর সেই মেয়েটি সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে নিজের প্রাণ নিজেই নিতে যাচ্ছিল। সেখানে আরও অনেক লোক ছিল যারা ব্ল্যাকহুডের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছিল। ব্ল্যাকহুড মেয়েটির প্রাণ বিসর্জন দিতে যাবে এমন সময় শার্লক হোমস ও ওয়াটসন সেখানে চলে আসে। তারা ব্ল্যাকহুডকে আটকায় এবং মেয়েটাকে রক্ষা করে। তারপর সেখানে পুলিশ আসে ও ব্ল্যাকহুডকে গ্রেপ্তার করে। ব্ল্যাকহুড এর আগেও পাঁচজন মহিলাকে একইভাবে হত্যা করেছে। এরপর ব্ল্যাকহুড জেলে এসে একজন পুলিশ গার্ডের ওপরে তার জাদুর প্রয়োগ করে ও গার্ডটা আশ্চর্যরকমভাবে অসুস্থ হয়ে যায়। এটা দেখে জেলের কয়েদি ও অন্যান্য পুলিশেরা ভয় পেয়ে যায়। তারপর সেখানে যখন আরেকজন পুলিশ অফিসার এসে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করেছো, ব্ল্যাকহুড বলে, আমি একজনের সঙ্গে দেখা করতে চাই। আসলে সে শার্লক হোমসের সাথে দেখা করতে চাইছিল। তারপর শার্লক হোমস সেখানে আসে। লর্ড ব্ল্যাকহুড যেমন কুখ্যাত একজন জাদুকর, তেমনই চালাক একজন মানুষ। এদিকে শার্লক হোমসও একজন ডিটেকটিভের পাশাপাশি একজন সায়েন্টিস্ট। ব্ল্যাকহুড হোমসকে তার কথায় কাবু করার চেষ্টা করে। সে বলে চারপাশে মানুষের মনে সে ভয়ের সঞ্চার করে নিয়েছে, সে কালো জাদু জানে এবং সেই কালো জাদুর অনেক শক্তি। কিন্তু হোমস তার কথাগুলোকে উপেক্ষা করে। সে বলে, আমি এইসব জাদু টাদুতে বিশ্বাস করি না। আমার আফসোস হচ্ছে যে আমি তোমাকে আগে থেকে চিনলে ওই পাঁচজন নির্দোষ মহিলাকে বাঁচাতে পারতাম। ব্ল্যাকহুড বলে, তাদের মৃত্যু একটা মহৎ কাজের জন্য হয়েছে স্যার, এটা ছিল তাদের বলিদান। হোমস বলে, যখন তোমাকে ফাঁসি দেওয়া হবে আর তুমি মারা যাবে, তারপর তোমার ব্রেন নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করবো, আর সেটা একটা মহৎ কাজ হবে। ব্ল্যাকহুড গম্ভীরভাবে বলে, তুমি তোমার চিন্তাভাবনাকে প্রসারিত করো হোমস, তুমি আগত সময়ের গাম্ভীর্যতা বুঝতে পারছো না। তুমি আর আমি একসঙ্গে মিলেমিশে যদি চলি, তাহলে গোটা ভবিষ্যৎকে পাল্টে দিতে পারবো। হোমস তার কোনো কথার উত্তর না দিয়েই চলে যেতে শুরু করে। পেছন থেকে ব্ল্যাকহুড বলে, আরও তিনজন মারা যাবে, তাদের তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না, আর যখন তুমি বুঝতে পারবে যে তাদের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তখন তুমি পাগল হয়ে যাবে। তোমার মাথাতে শুধু তখন একটাই নাম থাকবে, ব্ল্যাকহুড। অবশেষে ব্ল্যাকহুডের ফাঁসির দিনটা আসে। ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি কিছু বলতে চাও? উত্তরে ব্ল্যাকহুড বলে, মৃত্যু তো সবই শুরু। ব্ল্যাকহুডকে ফাঁসি দেওয়া হয়। হোমসের বন্ধু ওয়াটসন, যে কিনা একজন ডাক্তার, সে ব্ল্যাকহুডকে মৃত বলে ঘোষণা করে। ব্ল্যাকহুডের কেস এখানেই সমাপ্ত হয়ে যায়, এটাই সবাই মনে করেছিল। কিন্তু ব্ল্যাকহুডের মতো শক্তিশালী কালো জাদু জানা ব্যক্তির সমাপ্তি এতটা সহজে ঘটা সম্ভব কি? সে নির্ভয়ে মৃত্যুকে স্বীকার করেছিল। তবে কি ঘটতে চলেছে পরবর্তীতে? এইদিকে শার্লক হোমসের কাছে একটা মহিলা আসে যার নাম অ্যাডলার। অ্যাডলার একসময় হোমসের প্রেমিকা ছিল। সে এতটাই চালাক মহিলা ছিল যে শার্লক হোমসের মতো ডিটেকটিভকেও দুবার বোকা বানিয়েছে, বোঝো ব্যাপার। তো যাই হোক, সে হোমসকে একটা কেস দেয়, লিউক রিওর্ডন নামের এক ব্যক্তিকে খোঁজার জন্য। তার ব্যাপারে তথ্য ও পারিশ্রমিক দিয়ে সে ওখান থেকে চলে আসে। অ্যাডলার চলে যাওয়ার পর ওয়াটসন সেখানে আসে। শার্লক হোমস তাকে বলে, অ্যাডলার কারো হয়ে কাজ করছে আর তাকে কেউ নিয়ন্ত্রণ করছে, আর এটা একটা বড় ব্যাপার, কারণ অ্যাডলারের মতো মহিলাকে নিয়ন্ত্রণ করা তো সহজ কথা নয়। ওয়াটসন পুরো ব্যাপারটা জানতে চায়। হোমস বলে,
অ্যাডলারের ঘর থেকে বের হতেই সে ওয়াটসনের কোট পরে ছদ্মবেশে অ্যাডলারের পিছু নিয়েছিল। অ্যাডলার সোজা গিয়ে একটা টাঙা গাড়িতে ওঠে যেখানে আগে থেকেই কালো কোট পরা একটা লোক ছিল। তার পোশাক দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেসর। হোমস সেই ছদ্মবেশের লোকটাকে জিজ্ঞাসা করে, আমার কাছে রিভলভার আছে, আপনি কি কিনতে চান? কিন্তু সেই গাড়ির ভেতরে থাকা লোকটা তাকে উল্টো রিভলভার দেখায় আর হোমস সেখান থেকে চলে আসে। এই সকল কথা যখন হোমস ওয়াটসনকে বলছিল তখন সেখানে এক পুলিশ অফিসার আসে এবং বলে, ব্ল্যাকহুড কবর থেকে উঠে এসেছে, একজন প্রত্যক্ষদর্শীও আছে, সে ব্ল্যাকহুডকে কবর থেকে উঠে আসতে দেখেছে। হোমস শান্ত স্বরে বলে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ওয়াটসন বলে, এটা অসম্ভব, আমি নিজে তাকে মৃত বলে ঘোষণা করেছি, আমি তার পালস চেক করেছিলাম, ও তো মারা গিয়েছিল, ওকে তো ফাঁসি দেওয়া হয়েছিল। পুলিশ অফিসার বলে, আপনারা শীঘ্রই চলুন, নয়তো এই খবর মানুষের মধ্যে প্রচার হয়ে গেলে কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যাবে। হোমস ও ওয়াটসন তখন পুলিশের সঙ্গে কবরস্থানে যায়। তাদের সামনেই সে কফিনটা খোলা হয় যেটাতে ব্ল্যাকহুডের বডি ছিল। আশ্চর্য ব্যাপার এই যে কফিনটা খোলার পর দেখা যায় সেখানে ব্ল্যাকহুডের বডি নেই, পরিবর্তে অন্য একজনের বডি আছে। হোমস ও ওয়াটসন বডিটাকে পরীক্ষা করে। সেখানে মৃত ব্যক্তিটার একটা ঘড়ি ছিল, হোমস সেটাকে নিজের কাছে রেখে দেয়। ওই জায়গাতে যে সকল পুলিশ অফিসার বা অন্যান্য লোকেরা ছিল তারা ভয়ে চুপ করে থাকে। সেখানকার চৌকিদার যে কিনা ব্ল্যাকহুডকে দেখেছিল সে বলে, আমি তাকে নিজের চোখে দেখেছি, এতটা স্পষ্টভাবে দেখেছি যতটা স্পষ্টভাবে আমি আপনাকে দেখতে পাচ্ছি। আর মৃত মানুষ যখন জীবিত হয়ে যায় তখন জীবিত মানুষ সেই কফিন পূর্ণ করে। ওয়াটসন ও শার্লক হোমস মৃত লোকটাকে ভালো করে দেখে যে লোকটা কফিনের ভিতরে ছিল এবং তারা চমকে যায় এটা দেখে যে এটাই তো সেই লোক যাকে খোঁজ করার কেসটা অ্যাডলার তাকে দিয়ে গিয়েছিল। তারা সেখান থেকে চলে আসে এবং ওই মৃত ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড় করতে থাকে। প্রথমে তারা ওই লোকটির ঘড়ি যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানে যায়, সেখান থেকে তার ঠিকানা নিয়ে তারপর তারা ওনার বাড়িতে পৌঁছায়। ওখানে গিয়ে তারা বুঝতে পারে লোকটা ব্ল্যাকহুডের সঙ্গে একসাথে মিলে জাদু ও সায়েন্সের মিশ্রণে কোনো একটা এক্সপেরিমেন্ট করছিল, তবে সেটা কী তা অনুমান করা মুশকিল। হোমস সেখানে একটা পাত্রে কিছু মৃত ব্যাঙও দেখতে পায়। এমন সময় সেখানে তিনজন লোক আসে, তাদের মধ্যে ড্রেডগার নামে একজন লোককে দেখা যায় যার উচ্চতা অনেক বেশি। তারা এসেছিল ওই বাড়ি ওই ল্যাবটাকে পুড়িয়ে ফেলতে যাতে মৃত ব্যক্তির কোনো চিহ্ন না থাকে। তারা সেখানে হোমস ও ওয়াটসনকে দেখতে পেয়ে তাদের উপরে আক্রমণ শুরু করে। তাদের মধ্যে ভয়ানক লড়াই হয় এবং লড়াইয়ের শেষ পর্যায়ে তারা একটা জাহাজ ঘাঁটিতে গিয়ে পৌঁছয়। সেখানে ড্রেডগার হোমসকে আহত করে পালিয়ে যায়। তাদের কারণে ওখানকার জাহাজটা জলে ডুবে যায়, ফলে পুলিশ ওয়াটসন আর হোমসকে ধরে নিয়ে জেলে আটকে রাখে। পরদিন সকালে ওয়াটসনের হবু স্ত্রী মেরি সেখানে আসে এবং ওয়াটসনকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু হোমসকে সেখানেই রেখে যায়। তার কিছুক্ষণ পরে সেখানে আরও একজন লোক আসে, সে হোমসকে ছাড়িয়ে তার মুখে কালো কাপড় জড়িয়ে তাকে টাঙা গাড়িতে করে একটা বাড়িতে নিয়ে আসে। তারপর যখন হোমসের মুখ থেকে কাপড়টা সরানো হয় হোমস তার সামনে একটা বয়স্ক লোককে দেখতে পায়। সে হোমসকে বলে, তোমার হয়তো এই সকল ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে, তুমি ভাবছ তুমি কোথায় আছো, কার সামনে বসে আছো, কিন্তু লোকটা হয়তো শার্লক হোমসের সিক্স সেন্স সম্বন্ধে কিচ্ছু জানে না। হোমসের চোখ বাঁধা থাকলেও সে কোথায় এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে তা নির্ভুলভাবে সে বলে দেয়। এমনকি তার সামনে রাখা টেম্পল অফ ফোরের নকশা ও তার হাতের আংটি দেখে বলে দেয় যে লোকটা টেম্পল অফ ফোরের হেড। টেবিলের ওপরে রাখা কাগজপত্র দেখে সে তার নামটাও বলে দেয়, স্যার থমাস রথরম। তারপর হোমস নিজস্ব ভঙ্গিতে বলে, রহস্যের ব্যাপার তো এটা যে আপনি আমার মুখে কালো কাপড় দিয়ে কেন আটকে দিলেন। আসলে টেম্পল অফ ফোরের সদস্যদের রীতি অনুযায়ী তারা যখন বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করবে তখন তাদেরকে এমনভাবেই নিয়ে আসা হয় যাতে তাদের ঠিকানা ও পরম্পরা গোপনীয় থাকে। আচ্ছা, এখানে বলে রাখি টেম্পল অফ ফোর হলো একটা গুপ্ত সমিতি বা একটা গোপন সমিতি। যাই হোক, সামনে বসা সেই লোকটা হোমসকে বলে, আমাদের এই সিক্রেট সিস্টেম সর্বদা দুনিয়াকে বাঁচিয়েছে, কিন্তু এটার অপব্যবহারও হতে পারে, যাকে কিছু লোক ডার্ক আর্ট বা কালো জাদু বলে। তারা বলে, আমরা এটাকে নিয়ে অনেক ভয়ে আছি। হোমস বলে, ভয় অনেকটা ছোঁয়াচে রোগের মতো, সে স্যার থমাস রথরমকে এটাও বলে, লর্ড ব্ল্যাকহুড তো আপনারই ছেলে। থমাস কিন্তু অবাক হয়ে যায় এই কথাগুলো শুনে, কারণ এটা তো বাইরের দুনিয়ার কেউ জানতই না। হোমস বলে, আপনার চোখগুলো ব্ল্যাকহুডের মতোই, কান দুটো তো পুরো এক এবং আরও অনেক মিল আছে। থমাস বলে, হ্যাঁ ও আমারই ছেলে, যদিও আমি ওর মাকে বিয়ে করিনি, বোঝো ব্যাপার, মানে বিয়ে না করে শুধু শরীরচর্চা করেছিল যার ফলে ব্ল্যাকহুডের জন্ম হয়েছিল। তো যাই হোক,
সে আরও বলে এটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি চাই না এই ব্যাপারটা অন্য কেউ জানুক। সে হোমসকে একটা বই দেয় আর বলে এই বইটা থেকে তুমি ব্ল্যাকউডের জাদু সম্পর্কে কিছু অনুমান করতে পারবে। মরার পরে জীবিত হওয়ার কারণে তার শক্তি আরও বেড়ে গেছে। তুমি আমাদের হয়ে ব্ল্যাকউডকে আটকানোর চেষ্টা করো। তোমার যেমন সাহায্য দরকার আমরা করতে রাজি। আমাদের ওপর মহল পর্যন্ত হাত আছে। হোমস বলে একজন ডিটেকটিভ হিসেবে আমি আমার ক্লায়েন্ট নিজেই বেছে নিতে পারি। আমি এই কেসটা স্বইচ্ছায় নিয়েছি, আপনাদের কথায় নয়। তবে আপনারা ধরে রাখুন যে এই কেস আমি প্রায় সমাধান করে ফেলেছি। চলে যেতে যেতে হোমস সেই লোকটাকে আবার বলে ব্ল্যাকউড তার সমস্ত ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলেছে। চিন্তার বিষয় হলো আপনি কতদিন বেঁচে থাকার আশা করছেন। পরদিন রাত স্নান করার সময় স্যার থমাস রথরম আকস্মিকভাবে মারা যায় ও তার আঙুল থেকে আংটিটা উধাও। সেখানে শার্লক হোমস আসে, তারপর কিছু ইনভেস্টিগেশন করে। হঠাৎ সেখানে হোমস একটা গোপন ঘর দেখতে পায়। সেখান থেকে সে কিছু জিনিসপত্র নেয় এবং চলে যায়। তার মৃত্যুর পর টেম্পল অফ ফোরের মেম্বারদের একটা মিটিং হয় যেখানে ব্ল্যাকউড উপস্থিত ছিল। সেখানে একটা লোক বলে আমি এই কমিটির প্রমুখ হিসাবে ব্ল্যাকউডের নাম নমিনেট করছি। এখানে নাম নমিনেট করা হচ্ছিল যে স্যার থমাস মারা যাওয়ার পরে টেম্পল অফ ফোরের হেড কে হবে। কিন্তু সেখানে স্ট্যান্ডিস নামের এই মেম্বারটা বিদ্রোহ করে। সে বলে তাকে যদি হেড বানানো হয় তাহলে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে তার কিন্তু ঠিক নেই। কিন্তু বাকি সদস্য বাধ্য হয়ে ব্ল্যাকউডের পক্ষ নেয়। তখন স্ট্যান্ডিস হঠাৎ বলে ওঠে কাউকে তো এটা আটকাতে হবে, বলেই সে তার রিভলভার ব্ল্যাকউডের দিকে তাক করে গুলি চালায়। কিন্তু গুলি চালাতেই তার গায়ে আগুন ধরে যায় ও লোকটা ওপর থেকে নিচে পড়ে মারা যায়। এই ঘটনা দেখে বাকি সকল সদস্যরা ভয় পেয়ে যায় এবং ব্ল্যাকউডকে টেম্পল অফ ফোর কমিটির প্রমুখ বা হেড বানিয়ে দেওয়া হয়। ব্ল্যাকউড তখন পুলিশ থেকে শুরু করে ওপর মহলের সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে বাকি সদস্যদের এক প্রকার জাদুর পানীয় খাইয়ে দেয় তার সঙ্গে যুক্ত হওয়ার কারণে। ব্ল্যাকউড তাদেরকে বলে আপনারা সবাই রয়েছেন একটা মহৎ উদ্দেশ্যকে সফল করার জন্য, একটা নতুন ভবিষ্যতের জন্য। আমেরিকাতে এখন সিভিল ওয়ার চলছে, এই সুযোগে আমরা সেখানে একটা বস্তির প্রতিষ্ঠা করব ও জায়গাটা নিজের দখলে নিয়ে আসব। অন্যদিকে হোমস বুঝতে পারে নদীর ধারে একটা ফ্যাক্টরিতে ব্ল্যাকউড আছে, সেখানে গেলে তাকে ধরা যাবে। ওয়াটসনের সঙ্গে সে ওই ফ্যাক্টরিতে পৌঁছায়। তারা গিয়ে ওখানে একটা দেওয়ালে লেখা দেখতে পায় 1:18, অর্থাৎ অধ্যায় 1:18 শ্লোক। এটা বাইবেলের একটা পরিচ্ছদ যার অর্থ আমি মারা গিয়েছিলাম। হঠাৎ সেখানে ব্ল্যাকউডের গলা শুনতে পাওয়া যায়। এমন সময় তারা অ্যাডলারকে সেখানে দেখতে পায়। অ্যাডলারকে একটা ট্র্যাপে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। হোমস ও ওয়াটসন অনেক কষ্টে তাকে বাঁচায়, কিন্তু তারপর ওয়াটসন ব্ল্যাকউডের পিছু করলে সে নতুন একটা ট্র্যাপে পড়ে যায় এবং সেখানে বিস্ফোরণ ঘটে ও তারা আহত হয়। তারপর সেখানে একটা পুলিশ আসে এবং হোমসকে বলে ওয়াটসন সুরক্ষিত আছে কিন্তু আপনি এখান থেকে পালিয়ে যান, আপনার নামে ওয়ারেন্ট আছে। এখানে বলে রাখি আসলে ব্ল্যাকউডই পুলিশদেরকে কন্ট্রোল করছিল কমিটির হেড হয়ে। তারপর তারা তিনজন আলাদা আলাদা জায়গাতে চলে যায়। অ্যাডলার একটা ট্রেনে উঠে পড়ে কিন্তু সেখানে আগে থেকে একটা লোক বসেছিল। সে অ্যাডলারকে চমকে দিয়ে বলে তুমি তো তোমার কাজ পূর্ণ করনি। অ্যাডলার অবাক হয়ে দেখে এটা সেই প্রফেসর যার হয়ে সে কাজ করছিল। অ্যাডলার বলে আপনি যার খোঁজ করতে বলেছিলেন তার মৃতদেহ ব্ল্যাকউডের কফিনে পাওয়া গেছে, সুতরাং আমার কাজ শেষ। প্রফেসর বলে না, তুমি তোমার কাজ ঠিকমতো করনি, তোমার আসল কাজ ছিল শার্লক হোমসের অনুভূতি নিয়ে খেলা। আমার ওই জিনিসটাই তো চাই যেটা আমি তোমাকে বলেছিলাম, আর সেটা যদি আমি না পাই তবে পরবর্তী মৃতদেহে কফিন পাওয়া যাবে শার্লক হোমসের। অ্যাডলার সেখান থেকে হোমসের কাছে চলে আসতে বাধ্য হয়। সেখানে গিয়ে দেখে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার ওপর নির্ভর করলে শার্লক হোমস একটা থিওরি তৈরি করছে। হোমস বলে এই তারার চিত্রটা দেখো, এর পাঁচটা কোণ আছে যা নির্দেশ করে সেই পাঁচজন মহিলা যাদেরকে ব্ল্যাকউড মেরেছে। আর যেমনটি ব্ল্যাকউড আমাকে বলেছিল আরও তিনজন মানুষ মারা যাবে, তারা কিন্তু মারা গেছে। আর প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে টেম্পল অফ ফোর অর্ডার্সের। প্রথম যার মৃত্যু হয়েছে অর্থাৎ যার বডি পাওয়া গেছে ব্ল্যাকউডের কফিনে, তাকে মারা হয়েছে মানুষের মতো করে। দ্বিতীয় মৃত্যু স্যার থমাস রথরমের, যে সারের চিহ্ন বিশিষ্ট আংটি পরত, সেই টেম্পলের হেড ছিল, তাকেও একই রকমভাবে মারা হয়েছে। তৃতীয় ডেড বডি আমরা যেখানে পেয়েছি সেটা হচ্ছে ঈগলের রাষ্ট্রীয় চিহ্ন ছিল। সুতরাং যে তিনজনকে ব্ল্যাকউড পরে মেরেছে তাদের সরাসরি যোগাযোগ ছিল জাদুটোনার সঙ্গে। এবারের চিত্রে যদি ফাইনাল অ্যাক্ট বা চতুর্থ স্থানে দেখা যায় তাহলে দেখা যাবে সেটা নির্দেশ করে একটা সিংহকে, সুতরাং পরবর্তী অ্যাটাক পার্লামেন্টে হতে চলেছে।
এমন সময় সেখানে কিছু পুলিশ চলে আসে এবং হোমসকে ধরে নিয়ে যায়। ওয়াটসন ও অ্যাডলার সেখান থেকে পালিয়ে যায়। হোমসকে একজন বড় পুলিশ অধিকারীর কাছে নিয়ে আসা হয়, যে সরাসরিভাবে ব্ল্যাকউডের সঙ্গে যুক্ত ছিল। সে হোমসকে মেরে ফেলতে চায়। হোমস তার জুতোর কাদা, প্যান্টে লেগে থাকা লাল মাটি ও শরীরের দুর্গন্ধ দেখে বুঝতে পারে পার্লামেন্টের নিচে অনেক বড় নোংরা একটা ম্যানহল আছে। সেখানেই তারা তাদের ফাইনাল অ্যাক্টের পুরোপুরি প্রস্তুতি করে এসেছে। আর আজ ইংল্যান্ডের গভর্নমেন্ট মিটিং আছে, যেখানে পার্লামেন্টের সকল সদস্যরা আসবেন। শার্লক হোমস সেখান থেকে পালিয়ে ওয়াটসন আর অ্যাডলারকে নিয়ে চলে আসে পার্লামেন্টের সেই নিচের জায়গায়। সেখানে অনেক বড় একটা মেশিন ছিল। এই মেশিনটা থেকে নির্গত গ্যাস সোজা পার্লামেন্টে অবধি পৌঁছতে পারত। ওই গ্যাস একটা বিষাক্ত গ্যাস যা দম আটকে মানুষকে মেরে ফেলতে পারে। ব্ল্যাকহুড তার রিমোটের মাধ্যমে পুরো ব্যাপারটাকে অপারেট করবে বলে ঠিক করেছিল। এটা হোমস বুঝতে পারে। পার্লামেন্টে ব্ল্যাকহুড যখন সকল সদস্যকে তার বশ্যতা স্বীকার করতে বলে, সেখানে অধিকাংশ সদস্য তার দাবি মানতে অস্বীকার করে। ব্ল্যাকহুড তখন তার পরিকল্পনা মাফিক রিমোটের বোতাম টিপতে যাবে, এমন সময় অ্যাডলার ওই মেশিন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে সেখানে একটা লোক চলে আসে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। হোম ওয়াটসনকে তাকে সামলাতে বলে আর সে অ্যাডলারের পিছু করে, কারণ সে জানতো অ্যাডলারকে কেউ কাজে লাগিয়েছে, অ্যাডলার কারোর জন্য কাজ করছে। কিছুদূর যাওয়ার পর অ্যাডলার বলে, আমি আর পালাতে চাই না, আমি তোমাকে সব কিছু সত্যি খুলে বলছি। এমন সময় সেখানে ব্ল্যাকহুড চলে আসে। সে অ্যাডলারের কাছ থেকে সিলিন্ডারটা কেড়ে নিয়ে অ্যাডলারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অ্যাডলার নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর হোমসের সঙ্গে ব্ল্যাকহুডের লড়াই শুরু হয়। ব্ল্যাকহুড পরাজিত হয়। ব্ল্যাকহুডের পা একটা দড়িতে আটকে যায় ও দড়ির আরেক প্রান্তে একটা বড় লোহার টুকরোর সঙ্গে নিচে ঝুলতে থাকে। ব্ল্যাকহুড কোনো রকমে একটা কাঠের মাস্তুল ধরে নিজেকে রক্ষা করে। হোমস বলে, তোমার কাছে তো কোনোদিনই কোনো জাদু ছিল না, সব কিছুই তোমার চালাকি ছিল। সবচেয়ে প্রথমে তুমি ওই জেলের গার্ডটাকে টাকার প্রলোভন দেখিয়েছিলে আর অসুস্থ হওয়ার নাটক করিয়েছিলে। আর যে কবর থেকে তুমি বাইরে বেরিয়ে এসেছো সেটা আগে থেকেই ভাঙা ছিল। তোমার বাবার মৃত্যুর অনেক চমৎকার একটা পরিকল্পনা ছিল। তুমি তোমার বাবার সানের জায়গাতে এমন একটা কেমিক্যাল দিয়েছিলে যে কারণে তার শরীর শিথিল হয়ে যায় এবং তোমার বাবা মারা যায়। এটা আমি জানতেই পারতাম না যদি আমি সেদিন ওই লোকটার ল্যাবে না যেতাম। সেখানে এক্সপেরিমেন্টের জন্য একটা ব্যাংকে একইভাবে মারা হয়েছিল। পার্লামেন্টের ওই সদস্যের গুলি চালাতেই তার গায়ে আগুন ধরে যাওয়া আমার কাছে একটা বড় ধাঁধা ছিল, কিন্তু যখন এই ফর্মুলা প্রয়োগ করে তুমি সেদিন ফ্যাক্টরিতে ব্লাস্ট করালে, তখন আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই লোকটি পার্লামেন্টে ঢোকার আগে বৃষ্টিতে ভিজেছিল। আর সে এটাকে বৃষ্টি ভাবলেও আসলে সেটা বৃষ্টি ছিল না, ওটা ছিল তোমার বানানো গন্ধহীন কোনো একটা কেমিক্যাল। তুমি তার পিস্তলের সঙ্গে আগেই কোনো একটা গরমিল করে রেখেছিলে, তাই গুলি চালাতেই তার গায়ে আগুন ধরে যায়। আর তোমার সবচেয়ে বড় যেটা চালাকি সেটা হলো যেটা তুমি আজ করতে চেয়েছিলে, সেটা তো পরিষ্কার হয়েই গেছে। তুমি রিমোটের সাহায্যে বিষাক্ত গ্যাস পার্লামেন্টের মধ্যে প্রবেশ করাতে চেয়েছিলে। তোমার পক্ষে যারা ছিল তাদের অজান্তেই তুমি তাদেরকে অ্যান্টিডোট দিয়ে রেখেছিলে, ফলে গ্যাসের প্রভাব ওদের উপরে পড়তো না, কিন্তু বাকিদের সমস্যা হতো। এতে করে সকল সদস্যরা তোমার জাদুটোনাকে বিশ্বাস করতো আর তোমার বশ্যতা স্বীকার করে নিত। আর এটা যদি হতো তাহলে পুরো দুনিয়া তোমার কথা মতো চলতো, কিন্তু এখন তো তা সম্ভব নয়। তোমার পর্দা ফাঁস হয়ে গেছে, এবার তুমি সত্যি সত্যি ফাঁসিতে ঝুলবে। এই বলে সে ব্ল্যাকউডের পায়ের দড়িটা কেটে দেয়। ব্ল্যাকউড উঠে তাকে আবার আক্রমণ করতে যাবে, এমন সময় ওপর থেকে কাঠের পাটাতনটা নিচে পড়ে, ফলে ব্ল্যাকউড নিচের দড়িতে গলায় আপনা আপনি ফাঁস লেগে যায় এবং মারা যায়। এইভাবে ব্ল্যাকউডের ভয়ে সমাপ্তি ঘটে। তারপর হোমস অ্যাডলারের কাছে যায়। অ্যাডলারের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। অ্যাডলার বলে প্রফেসর মরিয়ার্ডির জন্য সেই কাজগুলো করেছিল। প্রফেসর মরিয়ার্ডি অ্যাডলারের দুর্বলতা জানে, তাই তাকে সে নিয়ন্ত্রণ করছিল। সে এতটাই চালাক যতটা হোমস নিজে। হোমস জিজ্ঞেস করে, তোমার দুর্বলতাটা আসলে কী? অ্যাডলার কোনো উত্তর দেয় না, কারণ অ্যাডলারের দুর্বলতা ছিল শার্লক হোমস। এর পরের দৃশ্যে দেখা যায় ওয়াটসন তার হবু বউকে নিয়ে হোমসের বাড়িতে এসে হাজির হয়, কিন্তু তারা সেখানে এসে যা দেখে তাতে তারা চমকে যায়। তারা দেখে শার্লক হোমস গলায় ফাঁসি লাগিয়ে মারা গেছে। ওয়াটসন বলে ওঠে, এটা অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না, হোমস কখনো কোনোদিন ফাঁসি দিতে পারে না, সে নিজের জীবনকে অনেক ভালোবাসে। হঠাৎ হোমস কথা বলতে শুরু করে। আসলে সে ব্ল্যাকউডের প্রথমবার ফাঁসি লাগানোর ধাঁধাটাকে সমাধান করার চেষ্টা করছিল, যে কিভাবে ফাঁসি দেওয়ার পরেও সে মারা গিয়ে আবার জীবিত হয়ে উঠল। হোমস বলে, যে ব্ল্যাকউডকে ফাঁসি দিয়েছিল সে দড়িতে একটা হুক বেঁধে দিয়েছিল, যেটা জামার ভেতর দিক দিয়ে কোমরের সঙ্গে বাঁধা ছিল, যার ফলে তার শরীরের ওজন তার গলাতে না পড়ে তার কোমরের মধ্যে সেই টানটা পড়েছিল।
আর তুমি তার পালস চেক করে তাকে মৃত অবস্থায় পেয়েছিলে, কারণ সে আগে থেকেই একটা কেমিক্যাল নিয়ে রেখেছিল যা সীমিত সময়ের জন্য পালসকে বন্ধ করে দিয়েছিল। পুরো ব্যাপারটা ওয়াটসনের কাছে পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। তিনি বলেন, যেখানে ওই মেশিনটা ছিল সেখানে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে, আর এই মেশিনটার একটা পার্ট গায়েব। হোমস জিজ্ঞাসা করে, তাকে কি একটা ছোট রিভলভার দিয়ে গুলি করা হয়েছে? উত্তরে অফিসার জানায়, হ্যাঁ। হোমস বুঝতে পারে এটা প্রফেসর মারিয়ার্ডির কর্ম। তার ওই গ্যাসের প্রয়োজন ছিল না যেটা নিয়ে অ্যাডলার পালাচ্ছিল। সে জানতো গ্যাসটা দিয়ে অ্যাডলার পালালে হোমস তার পিছু করবে। এই সুযোগে প্রফেসর ওই মেশিনের পার্টসটা চুরি করতে পারবে। আর মেশিনের যে অংশটা গায়ে, প্রফেসর মারিয়ার্ডি এতদিনে সেই অংশের অপেক্ষাতেই ছিল, কারণ ওটা ছিল উন্নত ধরনের একটা মেশিন। সেই যুগে ওয়্যারলেস অপারেটর সিস্টেমে যে মেশিনটা ব্যবহার করা হতো, যা কিনা রেডিওতেও ব্যবহার করা যেতে পারে, আর ওটা ছিল অত্যন্ত মূল্যবান এবং দামি। কেস রিওপেন, আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এখানে একটা জরুরি কথা বলে দিই, যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো, বিশ্বের সেরা ওয়েব সিরিজগুলো নিয়ে আমার একটা চ্যানেল আছে, সেটা হলো এক্সপ্লেইন টিভি বাংলা। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সেখানে সেরা সেরা ওয়েব সিরিজ, মিনি সিরিজ, টিভি সিরিজগুলোকে এক্সপ্লেইন করা হয়। এছাড়াও তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুকে, ইনস্টাগ্রামে। ফেসবুকে ইনস্টাগ্রামে আরও লেটেস্ট আপডেট দেওয়া হয়, যেগুলো তোমরা পেতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নয়তো ব্ল্যাক হুড ধরে নিয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।